ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক, উপমহাদেশের প্রখ্যাত নেতা, সাংবাদিক ও সাহিত্যিক মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী 1875 সালের আগস্ট মাসের শেষ সপ্তাহের রোববার চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার আড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মুন্সী মতিউল্লাহ পণ্ডিত। ভারতীয় স্বাধীনতা আন্দোলন ও রাজনীতির ইতিহাসে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদের অবদান অপরিসীম। ন্যায়নীতি ও দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য মাওলানা ইসলামাবাদী ভারতীয় বিখ্যাত নেতা মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে দিল্লির লাল কেল্লায় বন্দী ছিলেন। মাওলানা ইসলামাবাদী শিক্ষাজীবন শেষে প্রথমে রংপুর হারগাছা মাদ্রাসার অধ্যক্ষ পদে যোগ দেন। একই সঙ্গে সাপ্তাহিক সুলতান নামের একটি পত্রিকা বের করেন। পরে তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড মাদ্রাসার প্রধান হিসেবে কিছুকাল চাকরি করেন। সেই সময় মুসলিম বিশ্বের বিখ্যাত পত্রিকা মিশরের আল মিনার, আল ইহরাম, আল বালাদ ইত্যাদি পত্রিকায় আরবি ভাষায় তার প্রবন্ধ নিয়মিতভাবে প্রকাশিত হয়। বহু উর্দু ও ফার্সি ভাষায় প্রকাশিত পত্রিকায়ও ইসলামাবাদের মূল্যবান প্রবন্ধ প্রকাশ হত। তিনি আরব বিশ্বের বিখ্যাত ফার্সি ভাষার পত্রিকা দৈনিক হাবলুল মতিনের বাংলা সংস্করণ সম্পাদনার দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম থেকে মাসিক ইসলামাবাদ নামের একটি পত্রিকা প্রকাশ করেন। সাপ্তাহিক সুলতান, দৈনিক সুলতান, মাসিক আল ইসলাম তাঁর কৃতিত্বের সেরা স্বাক্ষর। চট্টগ্রামের কদম মোবারক মুসলিম এতিমখানা, কদম মোবারক মুসলিম এতিমখানা স্কুল তাঁরই গড়া প্রতিষ্ঠান। মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী 1937 সালে চট্টগ্রাম দক্ষিণ মহকুমা থেকে প্রাদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হন। তিনি ভারতীয় স্বাধীনতা, ভারতীয় মুসলমান সভ্যতা, ভারতীয় রাজনীতি, আত্মজীবনী সহ 22টি মূল্যবান গ্রন্থ জাতিকে উপহার দিয়েছেন। এই খ্যাতনামা সাংবাদিক, গবেষক, লেখক, রাজনীতিবিদ, সংগঠক 75 বছর বয়সে 1950 সালের 24 অক্টোবর ইন্তেকাল করেন।